Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মহারানী, খুবই দুঃসংবাদ নিয়ে এসেছি। রাজবৈদ্য বলছেন যে ওনার জীবিত থাকার আর কোনো সম্ভাবনাই নেই, যে কোনো মুহূর্তেই ওনার ভাষায় কিচ্ছু হবে না। দেবকীর, সংসারে কেউই এক মায়ের মমতাকে পরাজিত করতে পারে না। মৃত্যুও নয়, দেবকীকে কংসের উপর নিজের সন্তানদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জীবিত থাকতে হবে। অক্ষর মহাশয়, যত তাড়াতাড়ি সম্ভব মহারাজ বসুদেব আর দেবকীকে কংসের কারাগার থেকে মুক্ত করতেই হবে। অক্ষর মহাশয়, মথুরা যাওয়ার এই গুপ্ত পথ বানাতে আর কত সময় লাগবে? মহারানী, এত বছরের পরিশ্রম আর সাহসে আমাদের লোকেরা এই গুপ্ত পথকে কংসের প্রাসাদ অব্দি পৌঁছে তো দিয়েছে, কিন্তু প্রাসাদ থেকে কারাগারে যাওয়ার গুপ্ত পথ আমরা পাচ্ছি না। আমরা যখনই এই গুপ্তদ্বার খুঁজে পাব, সুড়ঙ্গ তৈরির কাজও সম্পূর্ণ হবে। অক্ষর মহাশয়, শীঘ্র করুন, আমাদের কাছে এত সময় নেই। মহারাজকে জানাবেন যে এই কঠিন পরিস্থিতিতে আমি ওনার পাশে নেই, তার জন্য আমি ভীষণ দুঃখিত। কিন্তু আমি জীবিত থাকতে আমি মহারাজ বসুদেব আর দেবকীর সাথে কোনো অনর্থ হতে দেব না। যথাজ্ঞা মহারানী। রোহিণী, বসুদেবের প্রথমা স্ত্রী, আর অক্রূর, ভগবান কংসের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র! আমার চোখের সামনে ষড়যন্ত্র করা হচ্ছে আর আমি তা টেরও পেলাম না। এতদিন আমার কেবল সন্দেহ ছিল যে সেই রাতে দেবকী এক পুত্র সন্তানেরই জন্ম দিয়েছে, কিন্তু আজ এটা প্রমাণ হয়ে গেছে যে দেবকী পুত্র সন্তানেরই জন্ম দিয়েছিল, আর সেই পুত্র সন্তান অন্য কেউ নয়, নন্দর গৃহে বেড়ে ওঠা ওই কানাই। ওই কানাই হলো সেই যার জন্য দৈব বাণী হয়েছিল, মহারাজ কংস, ভগবান কংস, বলো না তুমি নিজেকে, সন্দেহ করেছিলে তুমি পুতনার শক্তির ওপর, কিন্তু আজ সেই পুতনাই দেবকীর পুত্র কৃষ্ণকে খুঁজে পেয়েছে, যে ভগবান কংসের কাল। ভগবান কংস, মথুরার যে দরবারে তুমি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে অপমানিত করেছিলে, সেই দরবারে আমি কানাইয়ের মৃত শরীর নিয়ে আসব, আর সমগ্র সংসারকে বলবো যে ভগবান কংসের মৃত্যুদূতের হত্যা পুতনা করেছে। আর তারপরে ভগবান কংস, তুমি চিরতরে আমার কাছে ঋণী হয়ে যাবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।